KTV Originals. Welcome to Stadium Bulletin. আপনাদের সঙ্গে বর্তা আমি রয়েছি সৌমি, আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ. জয়দা, তোমাকে স্বাগত জানাচ্ছি. আজকে সারা দিন কিন্তু সকলের একটাই নজর ছিল জয়দা শ্রীলঙ্কা ভারতের ম্যাচ নিয়ে, এবং সেই ম্যাচের কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, আপনারা সকলেই জানেন. আর ম্যাচে জয়লাভ করেছে ভারত, এবং জয়লাভ তো ভারত করেছে ঠিকই, কিন্তু শ্রীলঙ্কাকে এইভাবে পরাজিত হতে হলো. আমরা একটু জানবো জয়দার থেকে. জয়দা, তুমি একজন দর্শক হিসেবে খেলাটাকে কিভাবে দেখছো একটু সংক্ষেপে জানতে? মানে আমি খেলাটাকে এভাবে দেখছি, মনে হচ্ছে পাড়ার দুটো ক্লাব খেলছে এবং তাড়াতাড়ি ম্যাচ শেষ করার একটা প্রবণতা ছিল, এবং পরে যে ব্যাটিং করেছে খুব ইজিলি ম্যাচ জিতে চলে গেছে. তো পাড়ার দুটো টিমের মধ্যে খেলা হচ্ছিল, মনে হচ্ছিল না যে এশিয়া কাপ ফাইনাল হচ্ছে এবং এশিয়ার দুই সেরা দলের মানে আমরা খেলা দেখছি. তো আজকে প্রথম থেকে যদি দেখি, প্রথম থেকে যদি অ্যানালিসিস করি, তাহলে প্রথমে একদম মেঘে ঢাকা কলম্বো, তারপরে বৃষ্টি আসে এবং তারপরে টস হয়, টসে জিতে শ্রীলঙ্কা ব্যাটিং নেয়, এবং ওটাই নাকি আখেরে ক্ষতি হয় শ্রীলঙ্কার টসে জিতে ব্যাটিং নেওয়াটা. কারণ না যে অ্যাটমসফিয়ার ছিল উইন্ডি অ্যাটমসফিয়ার, সেটার কিন্তু একদম পূর্ণ সদ্ব্যবহার করেন ভারতীয় বোলাররা. স্পেসিফিক্যালি বলতে গেলে মোহাম্মদ সিরাজ, যা সিরাজ নিজে বলছেন যে এটা তার কাছে স্বপ্নের স্পেল, ড্রিম কামস ট্রু সিরাজের জন্য. এবং দুরন্ত বোলিং, 7 ওভার বোলিং করেছেন, 6টি উইকেট নিয়েছেন, এবং একটা সময় 12 রানের 6টি উইকেট যখন পড়ে যায় শ্রীলঙ্কার, তখন আমরা ভাবছিলাম যে 43তে অল আউট না হয়ে যায়, মানে 43-র আগে. মানে শ্রীলঙ্কার লোয়েস্ট স্কোর কিন্তু 43 ছিল এর আগে, 2012 সালে সাউথ আফ্রিকার এগেনস্টে তারা 43তে অল আউট হয়েছে, এবং সেই রেকর্ডটা কোনো মতে রক্ষা করে অবশ্যই শ্রীলঙ্কা. তবে মাত্র 50 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কার টিম, এবং অবশ্যই ক্রেডিট দিতে হবে মোহাম্মদ সিরাজকে. কারণ আসল যে যিনি মানে পিভোটাল রোল প্লে করেছেন, যেভাবে তিনি শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারকে দুমড়ে মুচড়ে ছাড়খাড় করে দিয়েছেন, তারপরে আর কোনো ব্যাটারে কিন্তু মানে সেই ক্ষমতা হয়নি বা সেই টেম্পারমেন্ট ছিল না যে শ্রীলঙ্কার স্কোরটাকে অ্যাটলিস্ট 170-180-90 এই মানে একটু ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার. তাই এটাই বলার যে 50-এ অল আউট, এবং একই সঙ্গে শ্রীলঙ্কান টিম মানে শ্রীলঙ্কান টিম এর আগে 2000 সালে যতদূর মনে পড়ছে 54-তে অল আউট করে দিয়েছিল ভারতীয় দলকে. এটা কি তাহলে সেই মধুর প্রতিশোধ নেওয়া হলো? কারণ 2000 সালে আমরা দেখেছিলাম, আর 2023 বছর পর একটা প্রতিশোধ বলা যায়, একেবারেই 23 বছর পর প্রতিশোধ, এবং এখনও মনে পড়ছে সেই ফাইনালটার কথা. সানাত জয়সুরিয়া মানে তাণ্ডব নৃত্য চালিয়েছিলেন, 180-র উপরে রান, আমি ভুল না হলে 189 সম্ভবত তিনি করেছিলেন, এবং ইন্ডিয়ান টিম 54-এ অল আউট হয়ে যায় সেই ম্যাচে, এবং সেটার প্রতিশোধও হতে পারে, কারণ সেই ক্ষতটা কিন্তু খুব গাঢ় ছিল. এবং 23 বছর পর সিরাজ, বুমরা, হার্দিক পান্ডিয়ারা এই প্রতিশোধটা নিলেন, এবং 50-এ একদম তরুণ ব্রিগেড, এবং 50-এ অল আউট এখানে করলেন এক্ষেত্রে শ্রীলঙ্কান টিমকে. তবে এই হার অবশ্যই কিন্তু আতশকাচের তলায় নিয়ে আসতো শ্রীলঙ্কাকে, এবং তারা ভালো পারফরমেন্স দিচ্ছিল, এবং তারা ভালো পারফরমেন্স দিয়ে শ্রীলঙ্কান টিম ফাইনালে পৌঁছে. এবং ফাইনালে কী হলো, কী কারণে তারা এতটা খারাপ পারফরমেন্স দিল, সেটা নিয়ে কিন্তু পোস্টমর্টম অবশ্যই হবে. তবে তার আগে এইটুকু বলি যে শ্রীলঙ্কার মতো ভাববে, তবে ভারতীয় ড্রেসিংরুমে কিন্তু এই মুহূর্তে ফিল গুড মুহূর্ত ধরা পড়ছে, এবং অবশ্যই রাহুল দ্রাবিড় খুশি হবেন, এবং এই সঙ্গে রোহিত শর্মা রিল্যাক্সড মেজাজে রয়েছেন, বিরাট কোহলি এই মুহূর্তে মিউজিক শুনছেন, মানে একটা মানে ফেস্টিভ মুহূর্ত যেন ধরা পড়ছে. ঠিক এই মুহূর্তটাই কিন্তু চাই বিশ্বকাপের সময়, কারণ সামনে বিশ্বকাপ আমরা জানি 5ই অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু, 8ই অক্টোবর ভারত অস্ট্রেলিয়া ম্যাচ, এই মোমেন্টামটাই কিন্তু ধরে রাখতে হবে. এর পর অবশ্যই মানে এশিয়া কাপের পর ভারত অস্ট্রেলিয়া একটা সিরিজ রয়েছে, সেখানেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলবে. তবে যেটা বলা হচ্ছিল যে স্পিনিং ট্র্যাক হবে, স্পিনিং ট্র্যাক মানে স্পিনারদের আসার আগেই পেসাররা যে কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন আজকে, তাই স্পিনাররা কিন্তু সুযোগই পাননি বল করার আজকে. এটাই বলার যে আজকের দিনটা সিরাজ, এবং যতদিন মোহাম্মদ সিরাজ বেঁচে থাকবেন, যতদিন মোহাম্মদ সিরাজের ফ্যান্সরা বেঁচে থাকবেন, ততদিন কিন্তু আজকের এই দিন অবশ্যই তারা মনে রাখবেন. একদমই, মোহাম্মদ সিরাজের প্রসঙ্গে একটু আসবো. সেই 2017 সালে আইপিএলে কিন্তু তিনি নজির করেছিলেন, তারপর থেকে সবার নজরে তিনি রয়েছেন, এবং আজ অর্থাৎ এই যে এশিয়া কাপের ফাইনাল, সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স তিনি দিয়েছেন, সকলকে তার পারফরমেন্সে
অনুপ্রাণিত করেছেন? অবশ্যই, কারণ যেভাবে স্পেলটা করেছেন, যেভাবে সুইং পাচ্ছিলেন, যেভাবে দুদিক থেকে সুইং করাচ্ছিলেন মোহাম্মদ সিরাজ, এবং শ্রীলঙ্কান ব্যাটাররা কিন্তু বুঝেই উঠতে পারেননি, মানে তারা বুঝে ওঠার আগেই আউট হয়ে গিয়েছেন, আর যার ফলে মানে একের পর এক উইকেট পতন হতে হতে একটা সময় যখন 12 রানের 6টা উইকেটের পতন হয়, সেই সময় বোঝাই যাচ্ছিলো যে ম্যাচ কী হতে চলেছে আমরা বুঝে গেছি, মানে যা হচ্ছিলো সেটা ফর্ম্যালিটি হচ্ছিলো। এর তারপরের খেলাটার কথা বলছি, যা হয়েছে তার আগেই কিন্তু ঘটে গিয়েছে, এবং অবশ্যই সিরাজ কিন্তু অসাধারণ পারফরমেন্সে আজকে শ্রীলঙ্কাকে একদম দুমড়ে মুচড়ে ছারখার করে দিয়েছে। একদমই জয়দা, এই সর্বনিম্ন রানে কিন্তু, অর্থাৎ এই যে একদিনের যে ইনিংস খেলা হচ্ছে, সেখানে কিন্তু সবথেকে নিচু স্তরে ছিল কিন্তু বাংলাদেশ, সেই জায়গাটাকে কিন্তু এবার শ্রীলঙ্কা রেকর্ড, সেই রেকর্ডটাও ভেঙে দিল। দেখো হ্যাঁ, যেটা বলছিলাম যে শ্রীলঙ্কার যে একটা নিজস্ব রেকর্ড আছে একদিনের ক্রিকেটে, সবথেকে কম রান 43 ছিল, সেটা কোনো মতে রক্ষা হয়েছে, তবে এতটা খারাপ পারফরমেন্স হয়তো আশা করা যায়নি, এবং আমরা কেউই আশা করিনি যে এতটা খারাপ পারফরমেন্স হবে। হ্যাঁ, ভারত ফেভারিট ছিল, আমরা এর আগে আলোচনাও করেছি টকশোতে যে ভারত ফেভারিট, ভারত জিতবে, কিন্তু শ্রীলঙ্কা একেবারেই যে তার মানে তার পারফরমেন্স দেখাবে না, তার একেবারেই যে এইভাবে যে হারবে, মানে দুটো পাড়ার খেলা মনে হচ্ছিলো, যে পাড়ার মধ্যে খেলা হচ্ছে, মানে ছেলে খেলা করছিলো বলা যেতে পারে ভারতীয় বোলাররা শ্রীলঙ্কান ব্যাটারদের সামনে। তাই এটাই বলার যে ম্যাচটা দুটো সেরা দলের মধ্যেই হয়েছে আজকে। অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন যে 50 রানে অল আউট হয়ে গিয়েছে, এটা কি মানে ব্যারাকপুর একাদশ ভার্সেস ভারতের খেলা হচ্ছে কিনা। অবশেষে এটাই বলবো যে ব্যারাকপুর একাদশ নয়, শ্রীলঙ্কান একাদশের সঙ্গেই খেলা হয়েছে, তবে শ্রীলঙ্কার আজকের দিনটা ছিল না, আর ব্যাড ডে অফ ইন অফিস, এই বলে হয়তো সান্ত্বনা দেবেন শ্রীলঙ্কার কোচ এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন সানাকে। তবে এটা ওয়েক আপ কল শ্রীলঙ্কার জন্য, এবং শ্রীলঙ্কা অবশ্যই এখান থেকে আরও বেটার ক্রিকেট খেলবে আগামীতে, এটুকু আশা করা যায়। ধন্যবাদ জয়দা, যেমনটা জয়দা সুন্দরভাবে আমাদেরকে বিশ্লেষণ করে দিল, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে যে কি করে এত কম রানে হারতে হলো শ্রীলঙ্কাকে, মানসিক চাপ ছিল নাকি আরও অন্য কোনো বিষয় উঠে এসেছিল, কারণ আমরা দেখেছিলাম মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা ছিল, এবং তারপর আবারও খেলা শুরু হয়েছে, বৃষ্টির জন্য কিছুক্ষণ বন্ধ থাকার পর সেই খেলা আবার শুরু হয়েছে, এবং এই সব মিলিয়ে অবশেষে ভালোটাই ঘটেছে এবং ভারতের জয় হয়েছে, এবং আমরা দেখেছি যে সামনেই রয়েছে বিশ্বকাপ, তার আগে এটা একটা রিহার্সাল টেস্ট চলছিল এমনটাই কিন্তু বারবার বলা হচ্ছিল, এবং সেখানে জয়লাভ করেছে ভারত। অর্থাৎ আমাদের আজ এখানে কিন্তু স্টেডিয়াম বুলেটিন শেষ করতে হচ্ছে, আরও অন্যান্য স্পোর্ট সংক্রান্ত খবরের আপডেট পেতে হলে আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে আমাদের স্টেডিয়াম বুলেটিন, এছাড়াও আপনারা ডিজিটাল আমাদের ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টও কিন্তু নজর রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।